আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আমার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি অনেকগুলো তরকারি রান্না করেছিলাম বাট আমি কোনো তরকারির রেসিপি শেয়ার করব না আমি আজকে জাস্ট একটা টক রান্না করেছি ভিন্ন রকম সেই টকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সঙ্গে থাকবেন দেখুন এখানে আমি দেড় পাউন্ডের মতো কচু শাক নিয়েছি এইখানে এই এদেশের কচুগুলো এরকম বড় বড় পাতা থাকে বাংলাদেশের তো আবার ছোটো ছোটো পাতার কচি কচুগুলো পাওয়া যায় আর এখানে আমি দেড় পাউন্ডের মতো কচু নিয়েছি আর এরকম দুইটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমকে আমি কুষা ছাড়িয়ে তারপর ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এদিকে আমি কচুগুলাকে আগেই ধুয়ে রেখেছিলাম বড় ইতে অনেকক্ষণ বাজার থেকে আনলে এখন তো জানি খুব ভালো করে দুতে হয় ধুয়ে রেখেছিলাম এখন আবার আমি একটা একটা করে আবার ধুয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলা কচু ধুয়ে নিচ্ছি এখন আমি এই কছুগুলাকে কী করছি তা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে আমি আম এইরকমই কেটেছি ফালি ফালি করে আমটা কেটে নিয়েছি তারপরে এখানে দেখেন আমি হাঁড়িতে এখন কচু শাক দিয়ে দিলাম আজ তো কচু শাক আমি ওইটাকে কাটি নাই আর তারপর আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে হাঁড়ির নিচে শাকটা না লাগে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আমি ধরেন দশ পনেরো পনেরো মিনিটের পর আমি দেখলাম যে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে ভালো রকম তাতে আমি দিয়ে দিলাম কাঁচা আমটা আর আম আগে দিলে কচুটা সিদ্ধ হবে না টক দিলে কচুটা তেমন সিদ্ধ হয় না আগে টক দিলে সেজন্য টকটা পরে দিতে হয় এই যে দেখেন আমও সিদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প একটু পানি দিব অল্প একটু পানি দিয়ে তারপর খুব ভালো করে ডালগুটনি দিয়ে আমি গুটে নিব যাতে আমার কচুটা এবং আমটা একদম ডালের মতো গুঠে যায় যেহেতু আমি এই টকটা কাইন্ড অফ ডালের মতো রান্না করব সেজন্য ওইটা যাতে কোনো কচু আস্ত না থাকে এবং আম আস্ত না থাকে আম আর কচু আস্ত থাকলে এত খেতে ভালো লাগবে না এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ওইটা খুব ভালো করে গুটে নিয়েছি কচুটাকে তারপর এখন আমি কী করছি তা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি যেই হাঁড়িতে কচুটা সিদ্ধ দিয়েছিলাম সেই হাঁড়িতে দুয়ে আবার আমি এখন তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম অনেকগুলো রসুন কুচি এখানে একটু রসুন বেশি দিবেন রসুন বেশি দিলে সেন্টটা ভালো আসে আমি ডাল যেভাবে বাগার দিতে হয় আমি সেই রকমই বাগার দিয়ে দেব যে দেখেন আমার ভাজা ভাজা করে রসুনটা নিয়েছে এবার আমি ওইটাকে বাগার দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে ডাকনে দিয়ে ডেকে দিবেন তাহলে সেনটা খুব ভালো আসবে তারপর দেখেন আমি কিছুক্ষণ জাল করে নিয়ে একটু পানিটা কমিয়ে নিয়েছি এই তো আমার টকটা রেডি হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যারা এখনও খাননি এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট ব্লকে